ওয়ান টোয়েন্টি সিসি বাইকের মধ্যে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে আছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইক এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার নেওয়া উচিত এবং কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো চলুন আজকের কম্পেয়ার ভিডিওটা শুরু করা যায় প্রথমে ইঞ্জিন নিয়ে কথা বলা যাক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি টোয়েন্টিভ ইঞ্জিনে তারা ব্যবহার করেছে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক একটা ইঞ্জিন যে ইঞ্জিন থেকে ইলেভেন পয়েন্ট ফোর জিরো বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আর পি এম এ এবং টেন পয়েন্ট ফাইভ জিরো নিউটন মিটার টর্ক সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এর ইঞ্জিনে দিয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সি সি এর অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক একটা ইঞ্জিন যে ইঞ্জিনটি থেকে টুয়েলভ পয়েন্ট সেভেন বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এইট থাউজেন্ড আর পি এম এবং ইলেভেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরপিএম এ প্রডিউস করতে পাওয়ার এবং টর্ক এর দিক থেকে কিন্তু রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এগিয়ে কিছুটা পাওয়ার এবং টর্ক কিন্তু এই বাইকটাতে বেশি তবে ইঞ্জিনের অন্য যে দিকগুলো সেগুলো যদি আমরা বিবেচনা করি যেমন হিরো এক্সট্রিম কিন্তু তারা ইলেকট্রিক স্টারিং মেথড এর সাথে একটা কিক স্টারিং মেথডে দুইটাই পাবেন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেমে কিন্তু তারা একটা এফআই দিয়েছে যেটার কারণে কিন্তু বাইকটার মাইলেজটা অনেক ইম্প্রুভ হবে এবং এই বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক এ কিন্তু একটা কিক স্টারিং মেথড থাকাটা আমি মনে করি খুবই একটা ভালো দিক এবং রাইডারে কিন্তু আপনারা সেটা পাবেন না রাইডারে পাবেন ইলেকট্রিক স্টার্টিং মেথড এবং বাইকটাতে পাবেন আপনারা ফুয়েল সাপ্লাই সিস্টেমে কার্বোরেটর পাবেন তো এই দিক বিবেচনা করলে কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এগিয়ে থাকবে সাসপেনশনে দুইটা বাইকেরই কিন্তু ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে মোনোশক সাসপেনশন দেওয়া আছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের ফ্রন্টে পাবেন টেলিস্কোপিক রেয়ারে পাবেন মনোসক সাসপেনশন এবং রাইডার ওয়ান টোয়েন্টি ফ্রন্টে পাবেন টেলিস্কোপিক এবং রেয়ারে পাবেন মনোসক সাসপেনশন সাসপেনশন রেসপন্স আমি মনে করি দুইটা কিন্তু সেম বলবো সিমিলার দুইটারই ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ার মনোশক মনোসক দেওয়া আছে এবং দুইটাই স্প্লিট সিট পিছনে মনোশক দুইটারই এক্ষেত্রে এটার রেসপন্সটাও আমার কাছে সিমিলার মনে হয়েছে টায়ারে কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের এর ফ্রন্টে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন ইঞ্চের এবং রেয়ারে হান্ড্রেড টোয়েন্টি বাই সেভেন্টিন ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া অপরদিকে রাইডার আপনারা পাবেন বাই হান্ড্রেড সেভেন্টিন ইঞ্চের এবং রেয়ারে হান্ড্রেড বাই সেভেন্টিন ইঞ্চের টিউবলেস টায়ার নাইনটিভেন কিন্তু হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এগিয়ে থাকবে এবং আমি বলবো যে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন ইঞ্চ এবং রেয়ারে হান্ড্রেড টোয়েন্টি সেকশনের ওয়াইড টায়ার তারা দিয়েছে হান্ড্রেড টোয়েন্টি সেকশনের টায়ার কিন্তু অনেক হায়ার সিসি বাইকেও দেওয়া হয় না অনেক হান্ড্রেড ফিফটি সিসি বাইকেও কিন্তু আমরা হান্ড্রেড টোয়েন্টি সেকশনের টায়ার দেখতে পাই না সেই হিসেবে কিন্তু তারা একটা হান্ড্রেড টোয়েন্টি সেকশন টায়ার দিয়েছে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকে যেটা আমি হিরোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব যে তারা একশো পঁচিশ সিসি একটা বাইকের পেছনে কিন্তু একটা বেশ ওয়াইড একটা টায়ার দিয়েছে যেটা বাইকটার স্টেবিলিটি এবং বাইকটার পারফরমেন্স ইম্প্রুভের জন্য আমি মনে করি বেস্ট হবে ব্রেকিং এ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর টু ফোরটি মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারের ড্রাম ব্রেক এবং ব্রেকিংয়ে যুক্ত আছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম যেটা আমি আবারও হিরোকে অ্যাপ্রিসিয়েট করব কারণ ব্রেকিংয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের মধ্যে মনে হয় হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশে প্রথম এবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করেছে কারণ আমরা দেখবো অনেক ওয়ান ফিফটি সিসি বাইকেও কিন্তু এখন পর্যন্ত এবিএস আসেনি সেই ক্ষেত্রে একটা একশো পঁচিশ সিসি বাইকে এবিএস ব্রেকিং তারা দিয়েছে যারা ব্রেকিংয়ের জন্য অবশ্যই ভালো একটা ইন্ডিকেশন এবং হিরোর হাত ধরেই মনে হয় বাংলাদেশে প্রথম কোনো একশো পঁচিশ সিসি বাইকে আমরা এবিএস ব্রেকিং সিস্টেমটা পেলাম কিন্তু টিভিএস রাইডার আপনার এটা পাবেন না এর ফ্রন্টেও টু ফোর্টি মিলিমিটার ডিস্ক এবং রেয়ারের ড্রাম ব্রেক তবে এর ব্রেকিং আপনারা পাবেন সিবিএস ব্রেকিং সিস্টেম বা কম্বাইন যে ব্রেকিং সিস্টেমটা সেটা তো ব্রেকিংও কিন্তু এগিয়ে থাকবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি এবার যদি আমরা ফিচারের কথা বলি দুইটা বাইকের ফিচারগুলো যদি আমরা কম্পেয়ার করি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু ফ্রন্টে পাবেন এলইডি হেডল্যাম্প যেটার সাথে এলইডি ডিআরএল আছে দেড় লাইটটা এলইডি এবং টার্ন সিগন্যাল ল্যাম্প গুলো কিন্তু আপনারা এল পাবেন ফুল এল ইডি চারটা টার্ন ল্যাম্পে কিন্তু এল ইডি দেওয়া আছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্টে কিন্তু আপনারা এল হেডল্যাম্প হেড ল্যাম্প পাবেন যেটার সাথে এল ডিআরএল এল আছে এটাও কিন্তু আপনারা টেল লাইট ইডি পাবেন তবে এর টার্ন ল্যাম্পগুলো কিন্তু দেওয়া আছে হ্যালোজেন বা বাল্ব সিস্টেম যেটা আমরা আর আর টু বি এবং ফোর বি তে যেটা দেয়া ছিল সেটা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর ডিজিটাল স্পিডোমিটার দেওয়া আছে যেটা আপনারা এ ইন্ডিকেটর সহ ফুয়েল গ্যাস ওডোমিটার ট্রিপ মিটার পাবেন এবং টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ও ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন যেটা ফুললি ফিচার দেওয়া আছে টিডি বোর্ড ও ফুয়েল গ্যাস সবকিছু পাবেন এবার যদি মাইলেজের কথা বলি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে কোম্পানি ক্লেম করছে সেভেন্টি কিলোমিটার পার লিটার তবে ইউজার রিভিউ থেকে আমরা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত পেয়েছি অনেক ইউজাররা এটা রাইড করার পরে যেটা বিশেষ করে হিরো এক্সট্রি মাউন্টেন ফাইভ কিন্তু আমাদের দেশের আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং সেখানে অনেক মাইলেজ টেস্টের রিভিউ আপনারা দেখতে পাবেন সেখানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিলোমিটারের মধ্যে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে আশা করা যায় যে অ্যাভারেজ আমরা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার মাইলেজ পাবো হাইওয়েতে আমরা সিক্সটি ফাইভ এবং সিটিতে সিক্সটি পাবো কিন্তু রাইডারে কিন্তু আমরা এটার অ্যাভারেজ মাইলেজ পেয়েছি ফিফটি কিলোমিটার পার লিটার যেহেতু বাইকটা কার্বোটোর সেই কারণে এটার মাইলেজটা কিছুটা কম হবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে এবং হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এখানেও এগিয়ে থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকগুলা কিন্তু মাইলেজের কারণেই আমরা বেশি পছন্দ করে থাকি সেইখানে তাদের ওয়ান টোয়েন্টি সিসির সেগমেন্টের মধ্যে মনে হয় বেস্ট মাইলেজ দিতে সক্ষম হবে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কারণ বাইকটা কিন্তু একটা এফআই দেওয়া আছে ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইটা কিন্তু সেম টেন লিটার এবং ওয়েটের দিক থেকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এগিয়ে থাকবে এটা কিন্তু হান্ড্রেড থার্টি সিক্স কেজি এবং টিভিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি কেজি হান্ড্রেড থার্টি সিক্স কেজি ওয়েট হওয়ার কারণে বাইকটা আপনি যখন রাইড করবেন এর যে ওয়েটটা এই কারণে আপনার এবং ভালো হবে যেটা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিছুটা ল্যাকিং ছিল ওয়ান টোয়েন্টি কেজি ওয়ান টোয়েন্টি কেজি ওয়েট হওয়ার কারণে একটু লাইট ওয়েট হওয়ার কারণে এই বাইকটা কিন্তু আপনি হাইওয়ে একটু হায়ার আরপিএম এ রাইড করতে গেলে তখন কিন্তু এই ওয়েট টার কারণে আপনার একটু স্টেবিলিটি প্রবলেম হতো যেটা আমার মনে হয় হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে থাকবে না সিট হাইডে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সেভেন হান্ড্রেড নাইনটি ফোর মিলিমিটার এবং রাইডারে সেভেন হান্ড্রেড নাইনটি মিলিমিটার ফোর মিলিমিটার একটা সিট হাইডের গ্যাপ কিন্তু এই ফোর মিলিমিটার কারণে কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা একটু উঁচু হয়ে গিয়েছে যারা একটু শর্ট রাইডার আছেন তাদের জন্য একটু আনকমফোর্ট হতে পারে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সেই ক্ষেত্রে বাইকটা যদি আপনি কিনতে চান অবশ্যই শোরুমে যাবেন এবং শোরুমে গিয়ে বাইকটাতে ভালো করে বসে আপনি দেখে নিবেন যে বাইকটা আপনার জন্য আনকমফোর্টেবল হচ্ছে কিনা বাইকটা একটু শর্ট রাইডারের জন্য প্রবলেম হতে পারে সিট হাইটটা প্রাইসের ব্যাপারে আসলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন এক লক্ষ একাত্তর হাজার টাকায় এবং টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন এক লক্ষ তেষট্টি হাজার নয়শো নব্বই টাকায় বর্তমান সময় পর্যন্ত আপনারা এই রেডে বাইকগুলো পাবেন এবং এই বাইকের আপডেট প্রাইস সহ যে বাইকের আপডেট প্রাইস টিপস রিভিউ স্পেসিফিকেশন জানতে অবশ্যই ভিজিট করুন বাইক লাভার্স ডট নেট এই ওয়েবসাইটটিতে তো এই ছিল আজকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং রাইডার বাইকটির কম্পেয়ার রিভিউ আমি যদি বলি তাহলে ওভারঅল আমার কাছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আমার কাছে ভালো লেগেছে এবং পাঁচ থেকে ছয় হাজার টাকার ব্যবধানে কিন্তু আপনি এই বাইকটাতে অনেক এক্সট্রা ফিচার পাচ্ছেন বাইকটাতে নেগের স্পোর্টস লুকিং পাচ্ছেন বাইকটাতে হোয়াইট টায়ার পাচ্ছেন এ কিন্তু এবিএস পাচ্ছেন এবং বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেমে এফআই পাচ্ছেন আমার কাছে মনে হয় যারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য বর্তমান সময় পর্যন্ত বেস্ট চয়েস হবে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং আমি হিরোকে অবশ্যই ধন্যবাদ দিব বাংলাদেশে একশো পঁচিশ সিসি একটা বাইকে এত সুন্দর ভরপুর ফিচার দিয়ে এবং একটা গুড লুকিং দিয়ে একটা ভালো নেকেড স্পোর্টস একটা লুকিং দিয়ে একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে প্রাইসটাও কিছুটা রিজনেবল রেখে আপনারা বাইকটা এনেছেন এই জন্য ধন্যবাদ দিব এবং আমি হিরোর দৃষ্টি আকর্ষণ করব। যদি তাদের সম্ভব হয় কিছুটা প্রাইজ রেঞ্জ কমানোর তাহলে সবার কাছে বাইকটা নেয়ার মতন সামর্থ্য চলে আসবে আর যারা সিঙ্গেল সিট নিতে যাচ্ছেন হিরো এক্সট্রিম কিন্তু তাদের বাইকগুলো ডেলিভারি দেওয়ার পরে তারা সিঙ্গেল সিটও নিয়ে আসবে যারা প্রি বুকিং করবেন তারা চাইলে বাইকটা সিঙ্গেল সিটেও নিতে পারবেন এক্সট্রা পে করে আপনার বাইকের সাথে স্প্লিট সিট আসবে এবং যদি আপনি সেটাকে সিঙ্গেল সিটে কনভার্ট করতে চান সেটা আপনাকে বাহির থেকে কোথাও কোনো ঝামেলা করতে হবে না হিরো শোরুম থেকে আপনি এই বাইকগুলোর সিঙ্গেল সিটগুলো নিতে পারবেন তো এই হচ্ছে বাইক লাভার্স আজকের কম্পেয়ার রিভিউ কোন বাইকটা আপনার ভালো লাগে সেই বাইকটা অবশ্যই আপনি দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বাইক লাভার্সের সাথেই থাকবেন এবং ভিডিওর আপডেট পেতে বেলাইকন টি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ